সনাতন ধর্মের যত তিথি রয়েছে তার থেকে সর্বশ্রেষ্ঠ তিথি হল এই একাদশী তিথি। একাদশী অর্থাৎ একাদশ শব্দ থেকে একাদশী শব্দটি এসেছে। একাদশ মানে হল একাদশ দিন। অমাবস্যা বা পূর্ণিমার যে একাদশতম দিন, সেই দিনে একাদশী ব্রত পালন করতে হয় এবং এই একাদশী পালন করার জন্য শাস্ত্রে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। আর এই একাদশী পালনের জন্য শত শত মাহাত্ম্য রয়েছে। হরে কৃষ্ণ। আজকে ভিডিওতে যে বিষয়গুলি ব্যক্ত করব তা হল মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী শর্তিলা একাদশী কবে পালন করবেন, একাদশী পালন করার নিয়মাবলী, পাওনের মন্ত্র, সময়সীমা এবং এই একাদশী ব্রতের ফলাফল কি। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী শর্তিলা একাদশী পালন করবেন 6 ফেব্রুয়ারি মঙ্গলবার 2024 খ্রিস্টাব্দ। এই একাদশী ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এবং বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তা লীলাবিলাসের প্রথম থেকে একাদশী উপবাসের কথা প্রবর্তন করেছিলেন। শ্রীল জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভ গ্রন্থে স্কন্দপুরাণের একটি উদ্ধৃতি দিয়ে বলেছেন, যে মানুষ একাদশী দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতামাতা, ভাই এবং গুরু হত্যাকারী, সে যদি বৈকুণ্ঠ থেকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। পদ্মপুরাণের উত্তরখণ্ডে বলা হয়েছে, নিখিল বর্ণ, নিখিল আশ্রম কিংবা স্ত্রী জাতি সকলেরই একাদশী ব্রত পালন করতে হবে। অর্থাৎ সে স্ত্রী জাতি হোক বা যে কোনো বর্ণ বা আশ্রমের হোক, সকলেরই এই একাদশী ব্রত পালন করা উচিত। নারদ পুরাণে বর্ণিত হয়েছে, 8 থেকে 80 বছরের মধ্যে সকলেরই এই একাদশী ব্রত পালন করতে হবে। কারণ আপনি যদি এই একাদশী ব্রত পালন না করেন আর সেদিন যদি আপনি পঞ্চ রবিশস্যের যে কোনো একটি গ্রহণ করেন, তাহলে প্রতিগ্রাসে আপনাকে পাপ ভক্ষণ করতে হবে। আপনাকে তো পাপ ভক্ষণ করতে হবে, তথাপি পিতৃহত্যা, মাতৃহত্যা, গুরু হত্যা, ভ্রূণ হত্যাজনিত পাপ ভোগ করতে হবে। আপনি এই সব পাপ করলে না তবু এই একাদশীতে অন্ন ভক্ষণ করার ফলে আপনাকে এসব পাপ ভোগ করতে হবে। কারণ একাদশী দিনে পাপ পুরুষ এই পঞ্চ রবিশস্যের ভিতরে অবস্থান করেন। তাই আমাদের সকলেই উচিত দৃঢ় নিষ্ঠার সহিত এই একাদশী ব্রত পালন করা। প্রথমে জেনে নেব একাদশী পালন করার নিয়মাবলী। প্রথমে আমাদের জানতে হবে একাদশী উপবাস কথার অর্থ কী। উপবাস করার অর্থ হল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিকটে বাস করা। এক কথায় একাদশীর মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা। তাই আপনারা যে নিয়মে বা যে সময়ে পালন করেন না কেন, ভগবানকে ভক্তিভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয়। আমরা তিনভাবে এই একাদশী ব্রত পালন করতে পারি। প্রথমত, একাদশীর আগের দিন অর্থাৎ 10মীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করতে হবে। একাদশীর দিনে নিরাহার অর্থাৎ সম্পূর্ণ নির্জলা থাকতে হবে, সম্পূর্ণ জল বর্জিত। তৃতীয়ত, একাদশীর দিন পঞ্চ রবিশস্য বর্জন করে ফল মূলাদি ও অনুকল্প গ্রহণ করার বিধান রয়েছে। একাদশী তিথি বা হরিবাসর তিথি, এই তিথিতে রাত জাগরণের বিধি রয়েছে। যে সমস্ত একাদশী নির্জলা, সেই একাদশীগুলি নির্জলা করলে সর্বোত্তম হয়। নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপারগ হলে সেদিন ফলমূল গ্রহণ করা যেতে পারে, আবার সবজিও রান্না করে খেতে পারেন। সবজি হিসেবে যেমন গোল আলু, পেঁপে, টমেটো, ফুলকপি, মিষ্টি আলু, চালকুমড়ো ইত্যাদি এই সবজি আপনারা সূর্যমুখী তেল, ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে অবশ্যই ভগবানকে নিবেদন করে তারপর আহার করবেন। সবজিতে লবণ, মরিচ ও হলুদ ব্যবহার করতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের ফলমূল যেমন কলা, বেল, নারিকেল, মিষ্টি আলু, আপেল, আঙুর, আখ, তরমুজ ইত্যাদি খেতে পারেন। তবে লবণ হিসেবে আপনারা সন্ধক লবণ ব্যবহার করবেন। একাদশীতে 5 প্রকার রবিশস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। প্রথমত, ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল, খই, মুড়ি, চিঁড়া, সুজি, পায়েস ইত্যাদি। দ্বিতীয়ত, গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি এবং বেকারির সকল প্রকার খাদ্য যেমন বিস্কুট, রুটি, কেক, হরলিক্স, চানাচুর ইত্যাদি। তৃতীয়ত, যব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য
যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। চতুর্থত সরিষার তেল, সয়াবিন তেল, তিলের তেল ইত্যাদি। পঞ্চমত ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন মুগ ডাল, মাসকলাই, খেসারি, মসুরির ডাল, বরবটি ও শিম ইত্যাদি। রবি শস্যে যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে একাদশী ব্রত নষ্ট হয়ে যায়। এবার জানব একাদশী পালন কিভাবে করবেন। একাদশী তিথির পরদিন উপবাস ব্রত ভাঙার যে নিয়ম তাকেই বলা হয় পালন। একাদশী পঞ্জিকা অথবা বৈষ্ণব পঞ্জিকাতে একাদশী পালনের যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত ভাঙতে হবে, নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না। তাই আপনারা পালনের যে নির্দিষ্ট সময় সেই সময়ের মধ্যে পালন করে নেবেন। পশ্চিমবঙ্গের পালনের সময়সীমা এবার আমরা জেনে নেব। 7ই ফেব্রুয়ারি বুধবার সকাল 6:19 থেকে সকাল 10:00 পর্যন্ত। পালন মন্ত্রটি হল ও অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রশিষ সমুকনাথ জ্ঞান দৃষ্টি প্রাদুর্ভব। এবার আমরা জানব একাদশী ব্রত পালনের কিছু বিষয় আছে সেগুলি আমাদের মনে রাখতে হবে। একাদশী ব্রতের আগের দিন অর্থাৎ রাত 12:00 আগেই অন্নভোজন সম্পূর্ণ করতে হবে এবং ঘুমানোর আগে ভালো করে দাঁত ব্রাশ করে নিতে হবে। একাদশীতে একাদশীর মাহাত্ম্য শ্রীমৎ ভগবদ্গীতা যথাযথ শ্রীমৎ ভাগবতম নিজে অধ্যয়ন করবেন বা শ্রবণ করবেন। একাদশীতে সবজি কাটার সময় অথবা অন্য যে কোনো কর্মের সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায়, অর্থাৎ রক্তপাত না হয়। একাদশীতে রক্তক্ষণ সম্পূর্ণ বর্জনীয়। যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাঁচফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত, কারণ পাঁচফোড়নে সরিষার তেল ও তিল থাকতে পারে যা বর্জনীয়। একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার না করাই ভালো, যেমন সরিষার তেল, সাবান, শ্যাম্পু ইত্যাদি, এবং সকল প্রকার ক্ষৌরকর্ম যেমন দাড়ি, চুল ও নখ কাটা নিষিদ্ধ রয়েছে। এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।